ব্যাকটেরিয়া। তো গতদিন আমরা জেনেছিলাম ব্যাকটেরিয়া দুই ধরনের হয়, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া এন্ড গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। আজকে আমরা জানবো হোয়াট ইজ গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, হোয়াট ইজ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এই গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ দুই ধরনের ব্যাকটেরিয়াকে ক্লাসিফাই করার কি দরকার, কাকে আমরা গ্রাম পজিটিভ বলবো, কাকে আমরা গ্রাম নেগেটিভ বলবো, তো এইগুলো জানতে ভিডিওটি দেখতে থাকুন। আমি সুমন, আপনারা দেখছেন সায়েন্স আপ। তো চলুন শুরু করি। ব্যাকটেরিয়া দুই ধরনের, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া এন্ড গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। তো এই গ্রাম কথাটি কোথা থেকে এলো, গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ এর মধ্যে গ্রাম কথাটি কোথা থেকে এলো? একজন সায়েন্টিস্ট, তার নাম ক্রিশ্চিয়ান গ্রাম, তিনি এই দুই ধরনের ব্যাকটেরিয়া আবিষ্কার করেন, যার জন্য তার নাম অনুযায়ী এটার নাম হয়েছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। আমরা জানি ব্যাকটেরিয়া এক ধরনের প্রোক্যারিওটিক সেল। আমরা গত ভিডিওতে প্রোক্যারিওটিক সেলের সম্বন্ধে আলোচনা করেছি, যদি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে ভিডিওটি দেখে নিন, কারণ এটা বুঝতে তাহলে আপনাদের অনেক সুবিধা হবে। প্রথমে আসি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কি? যাদের সেল ওয়াল, আমরা জানি ব্যাকটেরিয়া সেল ওয়াল রয়েছে, যে সমস্ত ব্যাকটেরিয়া সেল ওয়াল মোটা বা থিক সেই সমস্ত ব্যাকটেরিয়াদের আমরা বলবো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, এবং যে সমস্ত ব্যাকটেরিয়ার সেল ওয়াল পাতলা বা থিন সেই সমস্ত ব্যাকটেরিয়াদের আমরা বলবো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এটা খুব সহজ ভাষায় বলতে গেলে। তো এবার ঘটনাটা হচ্ছে যে আমরা কিভাবে বুঝতে পারবো যে কোন ব্যাকটেরিয়া সেল ওয়াল মোটা এবং কোন ব্যাকটেরিয়া সেল ওয়াল পাতলা, সেটার জন্য আমাদের কিছু স্টেপস ফলো করতে হবে, প্র্যাকটিক্যাল ভিউ দেখতে হবে। তো সব সেই সব কিছু আমরা দেখবো আস্তে আস্তে। তো প্রথমে আসুন দেখে নিই গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার সেল ওয়াল সেটা কিরকম হয়। সায়েন্টিস্ট ক্রিশ্চিয়ান গ্রাম গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াকে দেখবার জন্য উনি দুটো স্টেন ইউজ করেন। স্টেন মানে ডাই বা কালার। সেই দুটো স্টেন কি? একটা হচ্ছে ক্রিস্টাল ভায়োলেট, এবং আরেকটা হচ্ছে স্যাফ্রানিন। ক্রিস্টাল ভায়োলেট এবং স্যাফ্রানিন এই দুটো স্টেন ইউজ করার পর আমরা বুঝতে পারি কোনটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া এবং কোনটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। স্বাভাবিকভাবে বুঝতে পারছি যে ক্রিস্টাল ভায়োলেটের কালার কিরকম হবে, ভায়োলেট কালারের, এবং স্যাফ্রানিনের কালার কিরকম হয়, রেডিশ পিঙ্ক, মানে লাল এবং পিঙ্ক কালার মিক্স করলে যেটা হয় সেটা হচ্ছে স্যাফ্রানিনের কালার। তো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াকে এই দুটো স্টেন দিয়ে রং করবার পর বা ডাই করবার পর আমরা যদি দেখতে পাই যে সমস্ত ব্যাকটেরিয়ার কালার ভায়োলেট থাকবে, অবশ্যই এটা মাইক্রোস্কোপের নিচে, কারণ এগুলো সবই মাইক্রোস্কোপিক অর্গানিজম, আমরা খালি চোখে দেখতে পারবো না। তো মাইক্রোস্কোপের নিচে যে সমস্ত ব্যাকটেরিয়াকে আমরা ভায়োলেট কালারে দেখতে পাবো আফটার গ্রাম স্টেন, মানে গ্রাম স্টেন করবার পর, সেই সমস্ত ব্যাকটেরিয়া হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, যারা ক্রিস্টাল ভায়োলেটের কালারে স্টেইনড হচ্ছে। এবং যে সমস্ত ব্যাকটেরিয়া ক্রিস্টাল ভায়োলেটের কালারে স্টেইনড না হয়ে কোনটাই হবে, স্যাফ্রানিনের কালারে স্টেইন হবে, সেই সমস্ত ব্যাকটেরিয়াকে আমরা বলবো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। তো এবার ক্রিস্টাল ভায়োলেট কালারে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কেন স্টেইন হবে এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া স্যাফ্রানিনের কালারেই বা কেন স্টেইন হবে, সে সমস্ত আমরা ধীরে ধীরে জানতে থাকবো। তো চলুন দেখে নিই আমরা সেগুলো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার সেল ওয়ালের স্ট্রাকচার এবং সেল মেমব্রেন এবং সেল ওয়াল নিয়ে যে গঠিত হয়েছে তাদের স্ট্রাকচারটা পুরোটা সেখানে আমরা এটা দেখতে পাচ্ছি। তো আসুন দেখা যাক এখানে কি রয়েছে। একদম নিচে কি রয়েছে, সেল মেমব্রেন, কোষ পর্দা। সেল মেমব্রেন সম্বন্ধে আমি আগেই বলেছি যে এটা একটা সেমি পারমিয়েবল মেমব্রেন। তো এই দুটো হচ্ছে সেল মেমব্রেন, এটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া সেল মেমব্রেন এবং এটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া সেল মেমব্রেন। এবং সেল মেমব্রেনের পর আমরা কি জানি, প্রোক্যারিওটিক কোষে সেল ওয়াল থাকে। তো এটা হচ্ছে সেল ওয়ালের লেয়ার, এই যে ব্ল্যাক দিয়ে ড্র করা রয়েছে এটা হচ্ছে সেল ওয়ালের লেয়ার। তো এবার দেখুন গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া সেল ওয়ালের যে লেয়ার এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া সেল ওয়ালের লেয়ার, সেখানে আমরা পার্থক্য দেখতে পাচ্ছি। কি পার্থক্য? গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া সেল ওয়াল মোটা বা থিক, এবং এই যে সেল ওয়াল সেটা কি নিয়ে তৈরি, পেপটাইডোগ্লাইকান। তো ব্যাকটেরিয়া বা গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া যে সেল ওয়াল সেটা পেপটাইডোগ্লাইকান দিয়ে তৈরি হচ্ছে। এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি দেখতে পাই আমরা, যে পেপটাইডোগ্লাইকান লেয়ারের ওপরে কি থাকছে, আউটারনাল মেমব্রেন থাকছে, এবং তার উপরে থাকছে এই লিপোপলিস্যাকারাইড। এই যে এই ডটস গুলো দেখতে পাচ্ছেন, এগুলো লিপোপলিস্যাকারাইড। তো এবার আমরা জানবো যে প্র্যাকটিক্যাল ভিউতে যদি আমরা দেখি মাইক্রোস্কোপের তলায়, তাহলে কিভাবে আমরা সেই গ্রাম স্টেন করব এবং গ্রাম স্টেন করবার পরে মাইক্রোস্কোপে কিভাবে বুঝতে পারবো কোনটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া এবং কোনটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া।
তো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার প্র্যাকটিক্যাল ভিউতে দেখবার সময় আমরা কিভাবে দেখব, প্রথমে আমরা একটা গ্লাস স্লাইড নেব এবং এরপরে কি করব, প্লাটিনাম লুপ দিয়ে ব্যাকটেরিয়ার কালচার মিডিয়া থেকে, সেটা হতে পারে কোনো গোয়ের কালচার মিডিয়াম বা হতে পারে সেটা আগার আগার নামে কোনো কালচার মিডিয়াম, তো সেখান থেকে কি করব, আমরা ব্যাকটেরিয়ার একটি কালচার তুলে নেব এবং তুলে নেওয়ার পর সেটা গ্লাস স্লাইডে ইভেনলি স্প্রেড করব, ডিস্ট্রিবিউশন করে দেবো খুব সমানভাবে। এবং সমানভাবে ডিস্ট্রিবিউশন যখন হয়ে যাবে গ্লাস স্লাইডে, তখন কি করব, আমরা সেটাকে হিট ফিক্স করব স্পিরিট ল্যাম্প দিয়ে। হিট ফিক্স কেন করব, যাতে সেই ব্যাকটেরিয়া গ্লাস স্লাইড থেকে উঠে না চলে যায়, সরে না যেতে পারে, সেই জন্য হিট ফিক্স করে নেওয়াটা খুব প্রয়োজনীয় একটি পদক্ষেপ, প্রয়োজনীয় একটি স্টেপস। এরপরে আমরা কি করব, হিট ফিক্স করে নেওয়ার পর আমরা জানি দুটো স্টেন ইউজ করি গ্রাম স্টেইন এর ক্ষেত্রে, একটি ক্রিস্টাল ভায়োলেট এবং একটা হচ্ছে স্যাফ্রানিন। ক্রিস্টাল ভায়োলেট ড্রপ বাই ড্রপ দেব আমরা কিসের উপর, সেই গ্লাস স্লাইডের উপর, স্লাইডের উপর আমরা ড্রপ বাই ড্রপ দিয়ে একবার পরে কি করব, সেখানে আমরা দেব আয়োডিন সলিউশন। আপনারা নিচে যে একটি ভিডিও দেখা যাচ্ছে ওখানে দেখে বুঝতে পারবেন যে তারপরে কি দেব আমরা, আয়োডিন সলিউশন। এই আয়োডিন সলিউশন আমরা দেব কেন, আয়োডিন সলিউশন এই জন্য দেব যে আয়োডিন সলিউশন দেওয়ার ফলে যে আমরা ক্রিস্টাল ভায়োলেট কালারটা অ্যাড করছি গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ বোথ ব্যাকটেরিয়ার উপর, সেটা কি করবে, সেই ক্রিস্টাল ভায়োলেট কালারটা সলিডিফিকেশন হবে, যাতে কালারটা খুব সহজে মিটে না যায়, না নষ্ট হয়ে যায়। এরপরে আমরা নেক্সট স্টেপে কি করব, নেক্সট স্টেপে আমাদের দিতে হবে হচ্ছে অ্যালকোহল, অ্যালকোহল ট্রিটমেন্ট করব। অ্যালকোহল আমি ড্রপ বাই ড্রপ এই ব্যাকটেরিয়ার উপর গ্লাস স্লাইডে দিয়ে দিলাম। অ্যালকোহল দেওয়ার পর কি হবে, এখানেই মেইন ঘটনাটা ঘটে, এই যে পেপটাইডোগ্লাইকান সেল লেয়ারটা এটা শ্রিঙ্ক করে যায়, শ্রিঙ্ক মানে এটা ছোট হয়ে যায়। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে তো সেল ওয়াল অলরেডি পাতলা, এটা আরো ছোট হয়ে যায় এবং গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও সেল ওয়ালের যে থিকনেসটা সেটা কমে যায়। এবং এর সাথে সাথে কি হয় এক্সট্রা, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যে লিপোপলিস্যাকারাইডের লেয়ারটা রয়েছে সেটা মুছে যায়, সেটা পুরোটা চলে যায়। তো আপনারা দেখলেন যে এই লিপোপলিস্যাকারাইডটা লেয়ারটা কি হয়েছে, অ্যালকোহল ট্রিটমেন্ট করার পর এই লেয়ারটা চলে গেছে, ডিজলভ হয়ে গেছে অ্যালকোহলে। এরপরে কি করতে হবে, আমাদের কাউন্টার স্টেন অ্যাড করতে হবে স্যাফ্রানিন। কেন না, আমরা দেখলাম কি যে পেপটাইডোগ্লাইকান লেয়ারে কি অ্যাড হচ্ছে, এই যে ক্রিস্টাল ভায়োলেট স্টেনটা অ্যাড হয়েছে। আমি যখন অ্যালকোহল ট্রিটমেন্ট করছি তখন এই লেয়ারটা পুরোটা চলে যাচ্ছে, লিপোপলিস্যাকারাইড লেয়ারটা, তার ফলে যে পুরো কালারটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া অ্যাবজর্ব করেছিল ক্রিস্টাল ভায়োলেটের সেটা চলে যাবে। তার জন্য কি করতে হবে, আমাকে ব্যাকটেরিয়াকে মাইক্রোস্কোপে দেখবার জন্য কাউন্টার স্টেন করতে হবে। এবার কাউন্টার স্টেনটা আমরা করবো কি দিয়ে, কাউন্টার স্টেন করবো হচ্ছে স্যাফ্রানিন দিয়ে। স্যাফ্রানিন যখনই অ্যাড করব তখন অবভিয়াসলি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া সেই স্যাফ্রানিনের কাউন্টার স্টেনে কালার্ড হবে না, স্টেনড হবে না। কেন হবে না, কারণ এখানে অলরেডি ক্রিস্টাল ভায়োলেট কালার অ্যাডেড রয়েছে, আর জায়গা নেই কোথায় অ্যাড হবে, হওয়ার জায়গা নেই। সুতরাং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া কি করবে, স্যাফ্রানিন কাউন্টার স্টেনটাকে অ্যাবজর্ব করে নেবে। এবার যখনই সেটা স্যাফ্রানিন কাউন্টার স্টেনটাকে অ্যাবজর্ব করে নিচ্ছে, তখন যদি আমরা মাইক্রোস্কোপের তলায় এই ধরনের ব্যাকটেরিয়াকে দেখি তাহলে কি দেখতে পাবো, রেডিশ পিঙ্ক, লাল এবং পিঙ্কের যে মিশ্রণ সেই কালারের ব্যাকটেরিয়া আমরা দেখতে পাবো, এবং এরাই হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। তো স্যাফ্রানিন দিয়ে গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াকে কাউন্টার স্টেন করবার পর আমাদের কি করতে হবে, গ্লাস লাইটটি মাইক্রোস্কোপের তলায় দেখতে হবে। যদি সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে ভায়োলেট কালারের ব্যাকটেরিয়াল সেল আমরা দেখতে পাচ্ছি বা ব্যাকটেরিয়াল সেল আমরা যদি দৃশ্যমান হয় মাইক্রোস্কোপের তলায়, তবে বুঝবো কি সেটা হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, এবং অপর ক্ষেত্রে যদি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া হয় সেটা তাহলে সেটা কি কালারের দেখবো, সেটা দেখবো হচ্ছে রেডিশ পিঙ্ক কালারের। তবেই আমরা বুঝতে পারবো যে যে কালচার মিডিয়া থেকে আমরা ব্যাকটেরিয়াটা কালেক্ট করেছি সেটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া না গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। তাহলে আপনারা বুঝতে পারলেন যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া কি জিনিস এবং এদের মধ্যে পার্থক্য কি, কিভাবে চিনবো আমরা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে নিতে ভুলবেন না। পরবর্তীতে আমরা নিয়ে আসবো সেলের এন্ডোমেমব্রেন সিস্টেম বা ইউক্যারিওটিক সেলের এন্ডোমেমব্রেন সিস্টেম। এর মানে হচ্ছে যে সেলের যে অর্গানেলসগুলো রয়েছে লাইক নিউক্লিয়াস, এন্ডোপ্লাজমেটিক টিউবুলাম, গলগি অ্যাপারেটাস, লাইসোজোম, সেক্রেটরি ভেসিকলস,
এগুলোর মধ্যে ইন্টার রিলেশনশিপ কোথায়, এরা একে অপরের সাথে কিভাবে সংযুক্ত, এরা কিভাবে একসাথে কাজ করে, সে সব কিছু আমরা জানবো পরবর্তী ভিডিওতে।